মতলব উত্তরে সেঙ্গাচর পৌরসভায় দ্বিতীয় দফায় টিসিবির পণ্য বিতরণ শুরু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সেঙ্গাচর পৌরসভার এক নং ওয়ার্ডে ন্যায্য মূল্যে দ্বিতীয় দফায় টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরভবনের সামনে সেঙ্গাচর পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ রুহুল আমিন মোল্লা এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় সেঙ্গাচর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মানোয়ারা বেগম উপস্থিত ছিলেন। এদিন পৌরসভার এক নং ওয়ার্ডে 460 জন কার্ডধারী নিম্ন মধ্যবিত্ত এবং হতদরিদ্র মানুষের মাঝে 560 টাকার প্যাকেজে 2 কেজি তেল, 2 কেজি চিনি, 2 কেজি ছোলা এবং 2 কেজি ডালের প্যাকেজ বিতরণ করা হয়। পবিত্র রমজানের সময় বাজার মূল্যে চেয়ে কম দামে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেয়ে ভীষণ খুশি নিম্ন মধ্যবিত্ত এবং হতদরিদ্র মানুষ। তারা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। সেঙ্গাচর পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ রুহুল আমিন মোল্লা জানান, পৌরসভার 9টি ওয়ার্ডে তালিকা অনুযায়ী 3,336টি ঘরে ফ্যামিলি কার্ড প্রদান করে সেঙ্গাচর পৌরসভা। এতে টিসিবি 560 টাকার একটি প্যাকেজে 2 লিটার সোয়াবিন, 2 কেজি মসুরের ডাল, 2 কেজি ছোলা এবং 2 কেজি চিনি প্রদান করা হয়েছে। কমাল হোসেন খানের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।